ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ইমেজ থেকে এআই ভিডিও জেনারেট, এটা কিন্তু আপনিও করতে পারবেন খুব সহজে। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে, তো আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যেটা আমরা সর্বপ্রথম চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবো, এখানে লিখবো হচ্ছে ফটো রুম। ওকে, জাস্ট ফটো রুম লিখে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল দিয়ে আমাদের ফোনে ওপেন করবো। ফোন থেকে ইনস্টল দেওয়ার পর তো আমরা ফটো রুম নামে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনার কিছু পারমিশন চাইলে এগুলোকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট ফ্রম ফটোতে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা একটি পিকচার সিলেক্ট করব, যেটা যে হেলিকপ্টারে যেহেতু আমরা ভিডিওটা প্রিভিউতে দেখাচ্ছি, সেক্ষেত্রে ওইরকম একটা ফটো সিলেক্ট করব, জাস্ট নর্মাল একটি ফটো যার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমরা চলে যাবো হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ডে। আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, আপনি চাইলে পাহাড় বা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে অনেক ধরনের অটোমেটিক্যালি চলে আসবে, আপনি চাইলে এগুলোকে কিন্তু ইউজ করতে পারেন। যেমনটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এখানে এআইয়ের মাধ্যমে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লেখার মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিতে পারেন। এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি পছন্দ হয় সেক্ষেত্রে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। ওকে, নেওয়ার পর আপনি আপনার মতো করে কিন্তু জেনারেট করে নিতে পারেন। তো এটা নেওয়ার পর আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করবো। আমরা জাস্ট যেহেতু টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। তো এই এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি চাইলে প্রথম যেখানে ছিল হেলিকপ্টারটি ওইখান থেকেও আপনি এনিমেট করাতে পারেন। তো আমরা এই পজিশন থেকে এনিমেট করাবো, এটাকে সেভ করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখান থেকে আমরা গুগলে আসার পর এখানে লিখবো হচ্ছে Pixverse AI। ওকে, জাস্ট Pixverse লিখে সার্চ দিলেও কিন্তু আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। ওকে, জাস্ট সার্চ অপশনে ক্লিক করবো এবং Pixverse AI থেকে একটি যে ওয়েবসাইটে দেখতে পাবো এই উপরে ক্লিক করবো। ওকে, ক্লিক করে আপনার জাস্ট গুগল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে, নিলে কিন্তু আপনার ক্রেডিট দেবে রেগুলার। ওই ক্রেডিটের মাধ্যমে আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন। তো এরকম অপশন আসবে, আপনাদের এখানে জাস্ট কিছুই করা লাগবে না। দেন আমরা এইখানে যে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর আমরা মাত্র যে পিকচারটি সেভ করলাম ওইটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, জাস্ট অ্যাডিং অ্যান ইমেজ আর জাস্ট টেক্সট হেয়ার। ওকে, আমাদের এখানে একটা পম্প টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখানে লিখব হেলিকপ্টার ফ্লাইং। ওকে, এখান থেকে হেলিকপ্টার ফ্লাইং লিখে দিব। ওকে, লেখার পর আমাদের এই যেটা হচ্ছে লোড নিচ্ছে, যতক্ষণ এটা লোড দিবে ততক্ষণ কিন্তু আমাদের ক্রিয়েট অপশনটা আর ডিজেবল হয়ে থাকবে। ওকে, যেহেতু এখানে আমরা এআইয়ের মাধ্যমে পিকচারটিকে জেনারেট করছি, সেক্ষেত্রে হয়তো বা 2-3 MB মতো হতে পারে। তো এইটা এখানে আপলোড হলে আমাদের কিন্তু এই ক্রিয়েট অপশনটি এনেবল হয়ে যাবে। তো জাস্ট 8-10 সেকেন্ড বা 15 সেকেন্ড মতো ওয়েট করতে হতে পারে। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 15 ক্রেডিটের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। তো জাস্ট আমরা ক্রিয়েট এখানে 5-10 সেকেন্ড আপনি আপনার মতো করে রাখতে পারেন, এইচডি কেমন কী রেজলিউশনে রাখবেন। তো এখানে পার্সেন্টেজ হচ্ছে, এখানে 100% হওয়া লাগে না, 30-40% হলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে 100% হওয়া অবধি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে থাকে। তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওকে, তো আমাদের কিন্তু এখানে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জুম আউট হচ্ছে। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো পজিশন দিয়ে আপনি আপনার ভিডিওটি কিন্তু এভাবে অ্যানিমেট করাতে পারেন। তো আমরা জাস্ট অ্যানিমেট ওয়েটা দেখাই দিলাম, আপনি আপনার মতো করে এখানে দেখেন 5-10 সেকেন্ড একটু সময় বেশি নেবে। দেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ভিডিওটা আর ফটোটা অ্যানিমেট অর্থাৎ ভিডিওতে অ্যানিমেট হয়ে যাবে। এভাবে মূলত আপনি যে কোনো ভিডিও ক্রিয়েট করে নিতে পারেন জাস্ট একটি ফটোর মাধ্যমে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।